বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বলা হচ্ছে তোমরা প্রার্থনা সভাতে এসে সুশৃঙ্খল ভাবে নিজের আসন গ্রহণ করবে, অযথা কোনো কথা বলবে না। আজকে এই অনুষ্ঠান বিজ্ঞান চেতনা সমৃদ্ধ আমাদের একটি প্রাণবন্ত অনুষ্ঠান। আমরা বিশিষ্ট বিজ্ঞানী পরম শ্রদ্ধেয় বিজ্ঞান হলো বিশেষ জ্ঞান যা কার্য পরম্পরায় যুক্তির মাধ্যমে গৃহীত সত্য, এবং এই যুক্তিবোধ থেকে যে বিজ্ঞান চেতনা মানব সম্পদে বিকশিত হয় তারই যথাযথ প্রতিফলনই আমাদের আজকের সেই সঙ্গে একটি কথা বলি, আমাদের বিশিষ্ট বিজ্ঞানী ডক্টর শান্তনু ভৌমিক মহোদয় এসেছেন, তার সহযোগী সঙ্গে এসেছেন তার পিতৃদেব পবিত্র ভৌমিক মহোদয় এবং মাতৃদেবী শ্রীলি ভৌমিক মহোদয়। এ আমাদের পরম প্রাপ্তি মা বাবা সমন্বিত সুযোগ্য সন্তান। তিনি তার অধীত বিদ্যা বিজ্ঞান সম্পর্কে যে পরিশীলিত মননশীলতা, সেই মননশীলতার সঙ্গে তার অভিজ্ঞতার সিদ্ধ করবেন আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের। বিজ্ঞানের যে যুক্তিবাদ আধুনিক জীবনে প্রগতির সোপান, সেই প্রগতি মানব সভ্যতায় যুগান্তর এনেছে, সেই যুগবার্তা পৌঁছে দেওয়ার জন্য তিনি আমাদের এখানে উপস্থিত হয়েছেন। আমরা অত্যন্ত নম্রতার সঙ্গে, অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে, মনোযোগ সহকারে তার এই অমূল্য বক্তব্য গ্রহণ করব, এবং আমাদের যে সমস্ত কৌতূহল আসবে সেই কৌতূহল নিরসন উনি করবেন, সে ব্যাপারেও আমরা আন্তরিকভাবে উনাকে অনুরোধ করব। ফলে আমাদের কাজ হবে সুশৃঙ্খল ভাবে তার সেই মূল্যবান বক্তব্য শোনা, বোঝা, এবং কৌতূহল থাকলে তা নিরসন করবার প্রচেষ্টায় সহযোগী হওয়া। তোমরা কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত এখানে আছো বলো? ফাইভ, টু, ফাইভ, আচ্ছা, আর তারপরে সিক্স, সিক্স, সেভেন, সেভেন, এইট, আচ্ছা, নাইন,
তারপরে 10 9 10 11 আচ্ছা 11 12 নেই না 12 তো নেই এই তাড়াতাড়ি এসো তোমাকে একটা সুন্দর ছোট গল্প বলবো আগে এটা আপনার তখন তখন চিৎকার করি না এই ছোট ছোট ভাই বোনেরা একটা সুন্দর গল্প শোনো সুন্দর আচ্ছা পেছন দিকে একটু চুপচাপ করে একটা সুন্দর গল্প বলবো আজকে দশগ্রামে এটা আমার চতুর্থবার আসা জানো দ্বিতীয়বার যখন এসেছিলাম তখন আমার বয়স 2.5 বছর ছিল মনে আছে সব মনে আছে ওই পুকুরের পাশ দিয়ে তখন তো রাস্তা ভালো ছিল না সাদা বালির রাস্তা ছিল গরুর গাড়ি করে দশগ্রাম থেকে বালিচক যাচ্ছিলাম তা বালিচক থেকে আমরা রেলগাড়ি ধরব আর মাঝপথে গরুর গাড়ি গেল উল্টে বুঝলে আর আমি যখন সবচেয়ে বাচ্চা দুঃখ করে সবাই আমার উপরে পড়েছিল হ্যাঁ তো সেই গল্প আমার মনে আছে এখনো দশগ্রামে ছোট্ট বেলাকার গল্প তারপরে আরেকবার এসেছিলাম একবার ফুটবল ম্যাচ নিয়ে ফুটবল ম্যাচ নিয়ে এসেছিলাম তখন আর এই দশগ্রামে একজন মাস্টারমশাই ছিলেন আগে তার নাম ছিল শ্রী সত্য সাধন পটনায়ক তিনি আমাকে একদম ছোট্ট থেকে রেখেছিলেন আর উনি আমাকে ভালোবেসে বলতেন যে তুই হচ্ছিস আমার ধর্মবাপ হয়েছে তো কাজেই দশগ্রামের সঙ্গে আমাদের একটা দীর্ঘদিনের সম্পর্ক তারপরে আমার বাবা এবং মা দশগ্রামে ও দীর্ঘ সময় এসেছে আমার মা বেশ কয়েকবার নাটক করতে এসেছে সেটা জানতে পারবে তো বিজ্ঞানটাও কিন্তু একটা নাটক জানো তো এই ভাই তুমি কি বলছো বিজ্ঞানটাও নাটক একটা বা সিনেমা যখন আমি ওখানে দেখাবো তুমি তখন বুঝতে পারবে আচ্ছা ছাত্ররা তোমরা খালি 11 এর আছো বাবা আর 9 9 10 ওরা আসতে পারেনি আচ্ছা 11 12 করে ঠিক আছে আমাদের পূর্বঘোষিত বিশিষ্ট বিজ্ঞানী তিনি তার আসন অলঙ্কৃত করেছেন এখন উনাকে আমরা বরণ করে নেব বরণ করে নেবে আমাদের বিদ্যালয়ের ছাত্রী দেবযানী মিশ্র এবং পরিণীতা এখন উনাকে বরণ করে নেওয়া হচ্ছে এই বরেণ্য ব্যক্তিত্ব হলেন বিশিষ্ট বিজ্ঞানী শান্তনু ভৌমিক মহোদয় এরপরে বরণ করে নেওয়া হচ্ছে আমাদের বিদ্যালয়ের বর্তমান স্থায়ী সভাপতি প্রাক্তন শিক্ষক
প্রাক্তন প্রধান শিক্ষক দীপক পট্টনায়েক মহোদয়কে। আজকের এই অনুষ্ঠানের পরম প্রাপ্তি যে বিজ্ঞানের বিজ্ঞান চর্চা মেধা অনুশীলন আমাদের কাছে চর্চিত হবে, তারই রত্নগর্ভা মা আমাদের সবার মা, তাকে আমরা পেয়েছি পিতৃরত্নাধিকা মাতা গর্ভধারণ পোষণ অত হি ত্রিশুলোকেশু নাস্তি মাতৃ সমগুরু। সেই শ্রীলী ভৌমিক মহোদয়কে বরণ করে নেওয়া হচ্ছে, বরণ করছে বিদ্যালয়ের ছাত্রী দেবযানী এবং পরিণীতা। আমাদের এখানে প্রাপ্তির সমাপ্তি নয়, আমরা মাকে যেমন পেয়েছি গৌরবোজ্জ্বল বৈজ্ঞানিক চেতনায় সমৃদ্ধ সন্তানের, ঠিক তেমনি পেয়েছি সুপ্রতিষ্ঠিত একজন পিতৃদেবকে, যিনি আমাদের শান্তনুবাবু পিতৃদেব, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমন্তপ, পিতরি প্রীতিমা পণ্ডে, প্রিয়ন্তে সর্বদেবতা। বোধ হয় এই শ্রদ্ধা থেকেই তিনি তার এই বিজ্ঞানের মুক্তির আনন্দ উপভোগ করেছেন, সেই উপভোগ্য আনন্দ আমাদের শিক্ষাঙ্গনের ছাত্রছাত্রীদের মধ্যে পরিবেশন করবেন এই আশায় রইলাম। এখন পিতৃদেবকে বরণ করে নেওয়া হচ্ছে, বরণ করছে শিক্ষা সদনের ছাত্রীরা। পবিত্র কুমার ভৌমিক মহোদয়, বরণ করে নেওয়া হচ্ছে আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক সম্মাননীয় যুগল প্রধান মহাশয়কে। সেই সঙ্গে বরণ করে নেওয়া হবে আমাদের বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষয়িত্রীদের, আমাদের বিদ্যালয়ের ছাত্রীরা গিয়ে ওখানে বরণ করে নেবে। এখন এই অনুষ্ঠানের শুরুতে বৈদিক মন্ত্র উচ্চারণ করবেন আমাদের সংস্কৃত বিভাগের শিক্ষক মশাই ব্যাসদেব বাবু। আমি ওনাকে অনুরোধ করব, উনি ওনার বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা করুন। ॐ श्री गुरुभ्यो नमः हरिः ॐ। यश्चन्दसां वृषभो विश्वरूपः छन्दोभ्योऽध्यमृतात् सम्बभूव समेन्द्रो मेधया स्पृणोतु अमृतस्य देवधारणो भूयाशं शरीरं मे विचर्षणम् जुह्वा मे मधुमत्तमा कर्णाभ्यां भूरिविश्रुतं ब्रह्मणः कोशोऽसि मेधया पिहितः श्रुतं मे गोपाय। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ। হরিয়ম তৎসব। এখন অনুষ্ঠানের উদ্বোধনী সঙ্গীত পরিবেশিত হবে, উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবে আমাদের বিদ্যালয়ের ছাত্রী দেবযানী মিশ্র, বৃত্তিমূলক বিভাগ, বৃত্তিমূলক বিভাগের ছাত্রী, সে আমাদের উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবে। হ্যালো,
মঞ্চে উপস্থিত সমস্ত গুরুজনদের আমার প্রণাম ও ছোট ছোট ভাই বোনদের আমার ভালোবাসা জানিয়ে আমি আমার গান পরিবেশন করে শোনাচ্ছি। Oh.
অনেক অনেক শুভেচ্ছা রইল বিদ্যালয়ের ছাত্রী দেবযানী মিশ্রকে। জয় সূচিত হলো উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে। মানুষের জ্ঞান মনীষার দুর্লভ দূতিতে যে বিজ্ঞানের জন্ম, যুগে যুগে শত শত নিবেদিত প্রাণ বিজ্ঞান তপস্বীর অতন্দ্র সাধনায় নিয়োজিত। বিজ্ঞানের বর্তমান অকল্পনীয় বিকাশ এবং সমৃদ্ধি, মানুষের শত শত শতাব্দীর স্বপ্ন সাধনা, তার সফলতার পদ্মাসনে যে বিজ্ঞান লক্ষ্মীর অধিষ্ঠান, মানুষের নিরবচ্ছিন্ন ক্লান্তিহীন গবেষণা অধ্যাবসায় সিদ্ধিতে এই সরশ্চর্যময়ী বিজ্ঞান সেই সাধনায় ব্রতী হয়েছেন। আমরা এমনই এক মহৎ প্রাণের স্পর্শ আজকে পাব, তিনি হলেন ডক্টর শান্তনু ভৌমিক। তার এখানে উপস্থিতির বর্ণময়তা আমাদের আবেগ, আমাদের আকুতি। সিদ্ধি ঘটাবেন আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক সম্মাননীয় যুগল প্রধান মহাশয়, উনাকে আজকের অনুষ্ঠানে স্বাগত ভাষণের জন্য আমি আন্তরিকভাবে আহ্বান করছি। আজকে আমাদের শিক্ষা সদনের পক্ষে এটি অত্যন্ত আনন্দের দিন। তো আমরা আমাদের মধ্যে পেয়েছি কয়েকজন বিশিষ্ট মানুষকে, তোমরা ইতিমধ্যে শুনেছ যার নাম ডক্টর শান্তনু ভৌমিক। সঙ্গে তার পিতৃদেব আছেন পবিত্র ভৌমিক, আছেন শিউলি ভৌমিক মহোদয়া। মা এবং বাবা কমপক্ষে 50 বছর আগে তারা এই দশগ্রাম স্কুলে এসেছিলেন। এই দশগ্রাম স্কুলের সঙ্গে অনেক স্মৃতি যুক্ত হয়ে আছে। তো মঞ্চে উপস্থিত চারজন, সঙ্গে আমাদের দীপক বাবু, প্রত্যেককে আমার শ্রদ্ধা এবং প্রণাম জানাই। আমাদের সম্মাননীয় শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, অভিভাবক অভিভাবিকা বৃন্দ এবং আমার স্নেহের ছাত্রছাত্রীরা। তো আমি একটুও বেশি সময় নেব না, কারণ 1 মিনিট তো বেশি কথা যদি আমরা এই ডক্টর শান্তনু ভৌমিকের কাছ থেকে শুনতে পারি, সেটা আমাদের প্রত্যেকের কাছে পরম পাওয়া। ইতিমধ্যে আমরা অনেকটা পিছিয়ে গেছি। এই কয়েকদিন আগে আমরা স্বামী বিবেকানন্দের জন্মদিন পালন করেছি। স্বামীজি একটা অসাধারণ কথা বলছেন, বলছেন হোয়াট উই ওয়ান্ট ওয়েস্টার্ন সায়েন্স কাপলড উইথ বেদান্ত, ব্রহ্মচর্য অ্যাজ দ্য গাইডিং মোটো অ্যান্ড শ্রদ্ধা ফেইথ ইন ওয়ান সেলফ। যে কথা আমরা আগের দিনও বলছিলাম যে এই দেশটাকে, এই সমগ্র মানব জাতিকে, সমগ্র পৃথিবীকে আজকে যদি ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হয়, তাকে বাঁচাতে হয়, তাকে আরো নতুন দিগন্তে উন্নীত করতে হয়, স্বামীজি বলছেন ওয়েস্টার্ন সায়েন্স পাশ্চাত্য দেশগুলো যে বিজ্ঞানের গবেষণায় চূড়ান্ত সাফল্য দেখিয়েছে, সেই পাশ্চাত্য বিজ্ঞান চাই, তার সঙ্গে কি চাই? বেদান্ত। বেদান্তে মানুষ কি করে দেবতা হয়ে উঠবে, তার ভেতরে যে অনন্ত সম্ভাবনা আছে তাকে কি করে বিকশিত করবে, সে কথা বেদান্তে বলা হয়েছে। ব্রহ্মচর্য অ্যাজ দ্য গাইডিং মোটো, অর্থাৎ নিজের উপর সংযম, আত্মসংযম অ্যান্ড ফেইথ, শ্রদ্ধা ফেইথ ইন ওয়ান সেলফ। আগের দিনের কথা আমরা বলেছি, নিজের উপর শ্রদ্ধা। তো এই সবকিছুর সমন্বয় খুব অসাধারণ ভাবে যে মানুষটির জীবনে প্রতিফলিত হয়েছে, যার জীবনে প্রতি মুহূর্তে অনুরণিত হচ্ছে, তিনি ডক্টর শান্তনু ভৌমিক। এক অসাধারণ অনন্য বিজ্ঞানী,
যার জীবন স্বামীজির এই বাণীর আলোকে সম্পূর্ণ আলোকিত। আমরা তাকে যেমন দেখব যে আধুনিক গবেষণায় তিনি নতুন নতুন শিখর ছুঁয়ে যাচ্ছেন, ভারত মায়ের কে গর্বে মাথা উঁচু করে দিচ্ছেন, আবার সমগ্র মানব জাতিকে রক্ষার জন্য তার গবেষণার একটি একটি দিক উন্মোচিত করছে, আবার ব্যক্তি জীবনে অসাধারণ একটি সুন্দর জীবনের অধিকারী। তার সূত্রপাত কিন্তু সেই সুন্দর বাবা মায়ের কাছ থেকে, তাদেরকেও আমরা সঙ্গে পেয়েছি। তো আমরা প্রথমেই আমি আর দীর্ঘায়িত না করে আপনি একটু বলবেন আপনার কথা। আচ্ছা একটা কথা বলুন আপনার তখনকার দিনের কথা। আমি শিউলি ভৌমিক মহোদয়কে এখানে তার আসনে বসেই বলতে বলছি যে তিনি আজ থেকে 50 বছর আগে কমপক্ষে আমাদের যে মঞ্চ ছিল ওইদিকে সেই মঞ্চে অভিনয় করেছেন। এখানে সঙ্গে তার একটা নারীর যোগ ছিল, তো দু একটি কথা তাকে তার মুখ থেকে শুনবো, তারপর আমি একদম আমার আমার সন্তানগণ শুনো, আমি অনেক আগে গেলে এসেছি, আমার খুব ভালো লেগেছে, সেজন্য আবার ছুটে এসেছি তোমাদের দেখবার জন্য। খুব ভালোবাসনীয় স্নেহনীয় তোমরা সবাই ভালো থেকো। তার স্নেহ আমাদের ছাত্র ছাত্রীদের উপর বর্ষিত হোক। আপনি আমরা একদম ডক্টর শান্তনু ভৌমিকের হাতে চলে কাছে চলে যাচ্ছি। তিনি তার যে বিষয় নিয়ে তিনি বর্তমান প্রজন্মকে আলোকিত করতে চাইছেন সেই বিষয়ের উপর তিনি তার বক্তব্য রাখবেন। আমরা প্রত্যেকে মন দিয়ে শুনবো, তারপরে তোমাদের মনের যা প্রশ্ন সেটা তোমরা জিজ্ঞেস করবে, তিনি উত্তর দেবেন সরাসরি। উঠে যাবে, ঠিক আছে, আমরা একটা সাইডে চলে যাচ্ছি, কয়েকজন স্বেচ্ছাসেবকের সেগুলো একটু সরিয়ে দিতে হবে। ডক্টর শান্তনু ভৌমিকের অনেক উল্লেখযোগ্য কাজের মধ্যে একটি হচ্ছে বুলেট প্রুফ জ্যাকেট। তোমরা জানো আমাদের দেশ যে আমরা এত শান্তিতে নিরাপদে আছি কাদের জন্য? আমাদের সেনাবাহিনীর জন্য, যারা প্রচন্ড ঠান্ডায় এখনো কথা আজকে একটিও শব্দ আমি কারোর মুখ থেকে যেন না হয়, আমরা যখন এক অর্ঘ জানা কেউ উঠবেও না কথাও বলবে না, কথা বলা একদম বন্ধ, যতক্ষণ কথা হবে এখান থেকে শুধু কথা, নিজেদের সারাদিন তো কথা বলছি। যে সৈনিকরা প্রচন্ড ঠান্ডায় বরফের মধ্যে দিন রাত কাটাচ্ছেন, দেশকে পাহারা দিচ্ছেন, প্রচন্ড উত্তাপে মরুভূমিতে পাহারা দিচ্ছেন, আর যখন শত্রুপক্ষের বুলেট এসে তার বুকটাকে ঝাঁঝরা করে দিতে পারে, তো তাকে একটা ভারী বুলেট প্রুফ জ্যাকেট নিয়ে ঘুরতে হতো, খুব কষ্ট হতো তাদের এত একটা ওজন দার জিনিস নিয়ে, এবং সেগুলো বিদেশ থেকে আনতে হতো অনেক পয়সা খরচ করে। তো তিনি আবিষ্কার করেছেন এমন বুলেট প্রুফ জ্যাকেট যেটা খুব লাইট ওয়েট, ওজন খুব কম, এবং যেটা ভারতীয় প্রযুক্তিতে তৈরি, বিদেশ থেকে আনতে হয় না, আমাদের দেশের টাকা বিদেশের লোককে দিয়ে দিতে হয় না। এই আরেকটি যে বিষয় নিয়ে তিনি গবেষণা এগিয়ে যাচ্ছেন সেটা হচ্ছে পলিথিন। আমরা প্রত্যেক দিন তোমরা দেখো যে আমরা বলি কারণ হয়েছে সারা পৃথিবীতে, তো তাকে নিয়ে কি করা যাবে, সেই পলিথিনকে কি করে ইউজ করা যায়, রিইউজ করা যায়, পুনঃব্যবহার করা যায়, তার সুন্দর পদ্ধতি তিনি আবিষ্কার করেছেন। এবং তোমরা জানলে খুশি হবে তার আবিষ্কৃত সেই জিনিস খুব প্রথমের দিকেই আমরা আমাদের স্কুলে ব্যবহার করেছি। আমাদের অফিসের পেছনে যে একটা টালির চালের মতো আছে, সেই টালির চালে যে জিনিসটি লাগানো আছে সেইটি কিন্তু ডক্টর মতো একটি জিনিস দিয়ে ছাওয়া আছে, সেটিও কিন্তু তার আবিষ্কার। সেগুলো সবচেয়ে পলিথিন ওয়েস্ট চারদিকে গোটা পরিবেশকে দূষিত করে দিচ্ছে, মানুষের প্রাণীর জীবনকে দুর্বিষহ করে দিচ্ছে, সেটা তার থেকে সেগুলোকে তিনি ব্যবহার করেছেন। তার কথা আমরা শুনবো, তার মুখ থেকে শুনবো, এটা একটা বিরাট পাওনা, আমি তো সেকেন্ড হ্যান্ড বলছি, সরাসরি বিজ্ঞানীর মুখ থেকে। প্রথমে আমি যুগলদাকে
বিশেষ ধন্যবাদ দিচ্ছি এবং বিজ্ঞানের সাথে সাথে যেটা আমি প্রত্যেক রোববার করি আমি ছবি আঁকি কবিতা লিখি তো আমার একটি ছবি এবং কবিতার বই আমি এই বিদ্যালয়ের জন্য আমি প্রধান শিক্ষক মহাশয় যুগলদার হাতে আমি তুলে দিচ্ছি এটা ওটা বন্ধ করে দিন অমৃতময় তো খাও এইটা প্রজেক্টটা বন্ধ কর এটা তো হয়ে যাচ্ছে ঠিক আছে একজন ছাত্র একটু কাছে থেকো একটু দেখাতে হবে স্যাম্পল গুলো একজন একটু কাছে থেকো একটু দেখাতে হবে সময় ডেকে নেব আমি শুরু করছি একটি ছোট্ট মন্ত্র এবং একটি গান দিয়ে তারপরে আমি তোমাদেরকে তোমাদের মতো করে বলতে হবে ঠিক আছে সংগচ্ছধম সংবদধম সংবনানংসি জানথম সংগচ্ছধম সংবদধম সংবনানংসি জানথম দেবভাগম যথ পূর্বে সঞ্জনন উপাসতে সংগচ্ছধম সংবদধম সংবনানংসি জানথম আনন্দনকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর আনন্দনকে মঙ্গলালোকে সত্য সুন্দর আমার প্রথম উপস্থাপনা যে প্লাস্টিকের যে বর্জ্যগুলো আমরা বাইরে ফেলে দিই বা দেখতে পাই তাকে আমরা কিভাবে পরিষ্কার করব এবং কিভাবে আমরা তাকে নতুন নতুন জিনিসে পরিণত করে আমরা ঠিক আছে ঠিক আছে আমরা নতুন করে কি করে এটাকে আবার ব্যবহার করে দেশকে সুন্দর এবং পরিষ্কার করতে পারবো
আমার দ্বিতীয় স্লাইড কি লেখা আছে ওতে দেখতে পাচ্ছ না পেছন থেকে দেখতে পাচ্ছ কি লেখা আছে হ্যাঁ বলো একজন বললেই হবে এর মানে কি নিজের চাহিদা না যতক্ষণে লক্ষ্যে পৌঁছতে পারছো হ্যাঁ একদম ঠিক বলেছ এটা স্বামী বিবেকানন্দের একটা যুগান্তকারী বুঝছো স্বামী বিবেকানন্দের একটা যুগান্তকারী কথা ওঠো জাগো লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমে থেকো না ঠিক আছে এখানে লক্ষ্যটা কি যে আমাদের ভারতবর্ষকে আমরা সুন্দর এবং পরিষ্কার ভারতবর্ষ করব তাই তো ঠিক আছে 1872 সালে 15ই আগস্ট জন্ম হয়েছিল শ্রী অরবিন্দ যাকে আমরা বলি ঋষি অরবিন্দ তা আগে ছিলেন বিপ্লবী অরবিন্দ তাই তো এবং এই বছর আমরা 150 বছর পেরিয়ে 151 এলাম আমরা একবার শ্রদ্ধার সঙ্গে ওনাকে স্মরণ করে আমরা আবার এগিয়ে যাব আমাদের উপস্থাপনায় এরপরে দেখতে পাচ্ছ কি দেখতে পাচ্ছ সাইডটায় 26শে সেপ্টেম্বর 2013 একজন আশীর্বাদ করছেন একজন আশীর্বাদ নিচ্ছেন যিনি আশীর্বাদ করছেন তার নাম হচ্ছে মাতা অমৃতানন্দময়ী দেবী যাকে বলা হয় আম্মা আর যিনি আশীর্বাদ নিচ্ছেন তিনি ছিলেন তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস ভাই মোদী বা নরেন্দ্র মোদী এবং এই দিন ছিল মাতা অমৃতানন্দময়ীর জন্মদিনের আগের দিন উনি ওনার কাছে এসেছেন আশীর্বাদ নিতে তারপরে ওনাকে সংক্ষেপে আম্মা বলা হয় উনি আশীর্বাদ করে মোদীজিকে বলেন যে আপনি যদি পরবর্তীতে প্রধানমন্ত্রী হন তাহলে সবার আগে স্বচ্ছ ভারত মিশন করবেন এবং সেইটা অনুযায়ী নরেন্দ্র মোদী জি এখন প্রধানমন্ত্রী হন 2014 সালের 15ই আগস্ট উনি লাল কেল্লা থেকে এটা ঘোষণা করেন যে স্বচ্ছ ভারত মিশন আমার এক ছাত্র এবং ছাত্রী ওরা ইঞ্জিনিয়ারিং পাস করে নতুন একটা কোম্পানি খুলেছে যার নাম হচ্ছে আরকিউ প্লাস্টিক্স প্রাইভেট লিমিটেড এবং ওরা এই মিশনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে আরেক ছাত্রী সেও তাই করেছে এই দুজন ছাত্রী ওরা বিশেষ পুরস্কারে পুরস্কৃত হয়েছিল কেন্দ্র সরকার থেকে এই প্রজেক্টটাকে কাজ করার জন্য সাধারণত আমরা কি জানি তোমাদেরকে হয়তো বাড়িতে বা বিদ্যালয়ে কি শেখানো হয় প্লাস্টিকের ব্যবহার করবে না বন্ধ করবে বন্ধ করবে এদিকে বলো প্লাস্টিকের ব্যবহার করবে না বন্ধ করবে বন্ধ বন্ধ পেছন দিকে প্লাস্টিকের ব্যবহার করবেন না বন্ধ করবেন বন্ধ করবেন ঠিক আছে আজকে সকালে ঘুম থেকে উঠে কে কে দাঁত মেজেছে আর কে কে দাঁত মাজেনি কে কে দাঁত মেজেছে সবাই মেজেছে কি দিয়ে মেজেছে কি কি দিয়ে দাঁত মেজেছো সকালে আজকে ব্রাশ দিয়ে ব্রাশটা কি দিয়ে তৈরি তাহলে তো ব্রাশটা প্লাস্টিক দিয়ে তৈরি হলে তুমি কি করে প্লাস্টিকটাকে বন্ধ করবে তাই না সকালে প্রত্যেকে দাঁত মেজেছো তো ছাত্রীরা দাঁত মেজেছিল মাঝে মেজেছো না তাহলে তোমরা প্রত্যেকেই প্লাস্টিকের ব্রাশ দিয়ে মেজেছো না নিমডাল দিয়ে মেজেছো নিমডাল কজন নিমডাল দিয়ে
খুঁজে পাওয়া যায় একজন একজন আচ্ছা ঠিক আছে একজন পাওয়া গেছে তো আমাদের দেশে এখন 140 কোটি ভারতবাসী তাই তো এই ভাই দিকে দেখো 140 কোটি ভারতবাসী সকালে দাঁত মাজে প্রত্যেকই প্লাস্টিকের গ্লাস দিয়ে মাজে অথচ আমরা বলছি প্লাস্টিককে বন্ধ করে দাও তাহলে বন্ধ করা যাবে না অত নিয়ম কানুন নেই এখন আর হ্যাঁ আবার অনেক গাছ লাগাতে হবে তাহলে তো সেই জন্য তারপরে হচ্ছে কে কে সকালে চান করেছে আর কে করেনি সবাই করেছে ঠিক আছে করেছো তো সকালে চান করেছো তো প্লাস্টিকের মগ ব্যবহার করেছো না করেনি সবাই করেছো না হ্যাঁ আচ্ছা কে কে প্লাস সকালে আজকে সকালে চান করার সময় প্লাস্টিকের বালতি আর মগ ব্যবহার করেছে দেখা যাচ্ছে বেশিরভাগই আমরা বেশিরভাগই সকালবেলা চান করার সময় প্লাস্টিকের বালতি আর প্লাস্টিকের মগ ব্যবহার করেছি আস্তে আস্তে তাই না তাহলে আমরা সকালবেলা স্নান করার সময় আমরা বেশিরভাগই প্লাস্টিকের বালতি বা প্লাস্টিকের মগ ব্যবহার করেছি চান করার পরে কে কে চুলা খেয়েছে আর কে কে চুলা চড়ায়নি সবাই চুলা খেয়েছে কি দিয়ে আঁচড়েছে প্লাস্টিকের চিড় তাই না বাস্তব হচ্ছে তাহলে সবাই চুলা খেয়েছে প্লাস্টিকের চিড়ি দিয়ে হ্যাঁ বলো তাই না স্যার হাতির দাঁত দিয়ে হাতিদের প্রচুর দাম ওরা পাওয়া যায় না তাহলে আমরা প্রত্যেকেই চুনা খেয়েছি প্লাস্টিকের চিরুনি দিয়ে দাঁত মেরেছি প্লাস্টিকের গ্লাস দিয়ে চান করেছি প্লাস্টিকের মগ আর বালতি দিয়ে অথচ বলছি পাশের জায়গায় বন্ধ করে দিতে হবে তাই না কাজে এটা বন্ধ করাটা অত্যন্ত কষ্টসাধ্য আমাদের যখন জ্বর হয় বা সর্দি হয় ওষুধ খাও তো ওষুধ ট্যাবলেট বা ক্যাপসুল ওটা কিসে থাকে কিসের মধ্যে থাকে প্লাস্টিকের মধ্যে থাকে কে কে এখানে কোভিড এর পরে বা আগে পরে কখনো ইঞ্জেকশন নিয়েছো বা নাওনি সবাই নিয়েছো তাই তো এবার ইঞ্জেকশনের সিরিঞ্জটা কিসের প্লাস্টিকের না প্লাস্টিকের নয় সেটাও প্লাস্টিকের তাহলে দেখো যে প্লাস্টিকটা আমাদের জীবনে কিরকম কিরকম ভাবে জড়িয়ে আছে এই যে আমি বক্তব্য রাখছি আমাকে জল দেওয়া হয়েছে খেতে এটাও প্লাস্টিকের বোতল ঠিক আছে এটাও প্লাস্টিকের বোতল তাই না তো কাজেই প্লাস্টিকটাকে বন্ধ করা যাবে পরিষ্কার এরপরে দেখো দেখতে পাচ্ছ তো সবাই এটা দেখতে পাচ্ছ না এখানে আটকে যাচ্ছে হ্যাঁ তো তোমরা একটু এদিকে চলে এসো সামনে এদিকে সামনে চলে এসো যা আটকে সামনে চলে এসো দেখতে হবে এটা আস্তে 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 দেখতে পাচ্ছ মানে আমি এদিকে সরে যাবো তাই ঠিক আছে বাস ওকে হ্যাঁ বলো এটাকে সরিয়ে দিই একটু এটাকে সরিয়ে দিতে হবে এই করে করে হ্যাঁ হ্যাঁ এটাকে একটু এদিকে করে দিলে তো দেখতে পাবে Thank you.
ঠিক আছে এবার দেখা যাচ্ছে তো বা ঠিক একদম সবাই দেখতে পাচ্ছ এই যে জায়গাটা এই জায়গাটার নাম হচ্ছে সুইজারল্যান্ডের অ্যান্ডারম্যাট একটা জায়গা পাহাড়ের নিচে আমরা ওখানে এক মাস ছিলাম দেখো কত সুন্দর অ্যালপস পাহাড় নদী বয়ে যাচ্ছে আর তার ঠিক নিচে দেখো এরকম সবুজ জায়গায় গরু ঘুরে বেড়াচ্ছে তাই না এখানে দেখো গরুগুলো কত সুন্দর ঘুরে বেড়াচ্ছে তারপরে এটা আমরা কি দেখছি দেবভূমি হিমালয় তাই তো দেবভূমি হিমালয় আমরা কি দেখছি উপরে ওরকম অপূর্ব সুন্দর বরফের পাহাড় অপূর্ব সুন্দর বরফের পাহাড় এদিকে সুন্দর গাছ সুইজারল্যান্ডের মতোই সুন্দর বা তার থেকেও বেশি সুন্দর এই ভাই এদিকে তাকাও এখানে বসো 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 এইবারে যখন দেখছি পাহাড়ের নিচে এই রকম হয়ে আছে ঠিক আছে পাহাড়ের উপরটা খুব সুন্দর আর পাহাড়ের নিচে এই রকম প্লাস্টিক গুলো পড়ে আছে আর গরু প্লাস্টিক গুলো খাচ্ছে আর সেই গরুর দুধটা আমরা খাচ্ছি তাতে কি হচ্ছে আমাদের রক্তে প্লাস্টিক মিশে যাচ্ছে তার থেকে বিভিন্ন রকম ব্যাধি শরীর খারাপ তৈরি হচ্ছে তোমরা দেখে নিয়ে এখানে সে দেখেছো যে প্লাস্টিক গুলো পড়ে থাকলে গরু খেয়ে নেয় ওগুলো তাই তো কলকাতা থেকে যখন আমরা হাওড়ার দিকে যাচ্ছি এইরকম গঙ্গার ধারে এরকম হাজার হাজার প্লাস্টিক পড়ে রয়েছে দিল্লিতেও তাই প্রত্যেক দিন এবার একটু চুপচাপ শুনো প্রত্যেক দিন এই প্লাস্টিকের বর্জ্য কতটা হচ্ছে জানো প্রত্যেক দিন সারা দেশে 26,000 টন এক টন সমান কত কেজি ক্লাস নাইনের ছাত্ররা বলো এক টন সমান কত কেজি 1,000 কেজি তাহলে 1,000 × 26,000 কত হলো গুণ করতে পারবে সেই পরিমাণ কেজি প্লাস্টিকের বর্জ্য প্রত্যেক দিন ভারতবর্ষে উৎপন্ন হচ্ছে আমরা ফেলে দিচ্ছি মাটিতে তাই তো এটা কলকাতা থেকে হাওড়ায় একই অবস্থা কেরালা যে রাজ্য যাকে বলা হয় সবচেয়ে বেশি শিক্ষিত রাজ্য সেখানে বন্যা হয়েছিল 2018 সালে বন্যার পরে যখন জল নেমে গেল নদী থেকে এরকম ব্রিজের উপরে পাওয়া গেল হাজার হাজার প্লাস্টিক হাজার হাজার প্লাস্টিক তারপরে যেই জল নেমে গেল প্লাস্টিক গুলোকে আবার নদীতে ফেলে দিল এইবারে আমাকে তোমরা বলো এই প্লাস্টিক গুলোকে মাটিতে বা নদীতে কে ফেলেছে মানুষ বলতে আমরা সবাই ফেলেছি আমরা কেন ফেলেছি তার কারণ আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে ফেলেছ আমরা 140 কোটি দেশের মানুষ এই প্লাস্টিক গুলোকে মাটিতে নদীতে ফেলে পুরো দেশটাকে আমরা নোংরা করে দিয়েছি তাই তো সবাই মানছো এবার এটাকে পরিষ্কার কে করবে কখন বলছি পরিষ্কার করবে নরেন্দ্র মোদী আমরা 140 কোটি দেশের মানুষ এটাকে ফেলব আর একজন প্রধানমন্ত্রী উনি পরিষ্কার করবে সম্ভব তাই না তাহলে আমরা যে 140 কোটি দেশের মানুষ এটাকে ফেলেছি আমরা এটাকে পরিষ্কার করব সেই জন্য উনি খালি ঝাড়ু দিয়ে একটু দেখিয়েছেন এটা করা দরকার আর কেন দেখিয়েছেন তার কারণ হচ্ছে
উনি আমাদের চ্যান্সেলর মাতামতন্দ্রময়ের কাছে উনি গিয়ে এই আশীর্বাদটা পেয়েছিলেন যে এটা করলে ভারতবর্ষের উপকার হবে এইভাবে কালকে তো গঙ্গাসাগর পৌষ সংক্রান্তির কালকে তো সবাই ওখানে যাবে চান করতে চার লক্ষ মানুষ হয়ে যাবে কালকে আর সবাই এরকম বিস্কুট চানাচুরে প্যাকেট নিয়ে যাবে আর গঙ্গার মায়ের মধ্যে সব এইগুলো ভাসতে ভাসতে চলে যাবে সমুদ্রে এবার সমুদ্রের মাছ খাবে সেই মাছগুলো মরে যাবে বুঝতে পেরেছ তাহলে দেখো আমরা একদিনের একটু ভুল করার জন্য কি পরিমাণ বর্জ্য আমরা প্রকৃতি মাকে আমরা দিয়ে দিচ্ছি হিমাচল প্রদেশের একই অবস্থা উত্তরাঞ্চলের একই অবস্থা হিমালয় সিকিমেও একই অবস্থা এইবারে আমি যে বিশ্ববিদ্যালয় থেকে এসেছি তার নাম হচ্ছে অমৃতা বিশ্ববিদ্যাপীঠম কোয়েম্বাটুর এটা ভারতবর্ষের সবচেয়ে সুন্দর বিশ্ববিদ্যালয় আর সবচেয়ে পরিষ্কার বিশ্ববিদ্যালয় একদম সবুজ দেখো পাহাড়ের নিচে যেরকম তুমি দেখেছো সুইজারল্যান্ডে ঠিক সেরকম সবুজ আর পরিষ্কার আমাদের বিশ্ববিদ্যালয় আমার ল্যাবরেটরির পাশে এরকম জঙ্গল আছে একটাও সেখানে প্লাস্টিক পড়ে নেই সেখানে গরু ঘুরে বেড়াচ্ছে সেখানে গরুকে প্লাস্টিক খেতে হয় না তার কারণ আমাদের প্লাস্টিককে কি করে পুনর্ব্যবহার করে নতুন এরকম প্রোডাক্ট আনা যায় সে টেকনোলজিটা আমরা জানি যার জন্য আমাদের বিশ্ববিদ্যালয় ভারতবর্ষে একমাত্র প্লাস্টিক দূষণ মুক্ত বিশ্ববিদ্যালয় এবং এটা সরকারি স্বীকৃতি পেয়েছে এবার আমাকে তোমরা বলো তোমরা সকালে প্রত্যেকে জলখাবার খেয়েছো তো কি দিয়ে খেয়ে মানে হাত দিয়ে খেয়েছো না চামচ দিয়ে খেয়েছো হাত দিয়ে খেয়েছো আর প্লেটটা কি অ্যালুমিনিয়ামের না স্টিলের ছিল স্টিলের প্লেট ছিল তাই তো যদি মনে করো স্টিলের প্লেটটা যদি মনে করো একটুখানি ক্র্যাক বা ছোট্ট একটু ছিদ্র হয়ে গেল তুমি কি স্টিলের প্লেটটা ফেলে দাও কেন ফেলো না কেন ফেলো না ছাত্রীরা বলতে পারবে স্টিলের প্লেটটা তোমরা কেন ফেলো না একজন দাঁড়িয়ে বলো কেন ফেলো না একজন কেউ একজন বা কোনো মাস্টারমশাইরা দুই মনে বলবেন যে আমরা কেন স্টিলের চামচ বা স্টিলের গ্লাস বা স্টিলের বাটি একটু খারাপ হয়ে গেলে কেন ফেলে দিই না ঠিক তুমি দেখবে তোমার বাবা বা মা বা দাদা বা কাকা ওই স্টিলের বাটি বা প্লেটটাকে দোকানে নিয়ে গিয়ে ওটাকে রিপ্লেস করে কিছু টাকা পাচ্ছে যখনই ওটাকে রিপ্লেস করে আমি কিছু পাবো আমি ওটাকে আর বাইরে ফেলবো না বুঝলে তো তো এইটা আমরা এটা একদম স্বতঃসিদ্ধ প্রমাণ আমি যদি এই প্লাস্টিক বোতলটাকে যদি না ফেলে যদি খারাপ হয়ে যাবে আমি দোকানে গিয়ে যদি পাল্টে আমি এক টাকা পাই আমি এটাকে আর ফেলবো না বুঝলে এই কথাটি আমি একদম কেন্দ্র সরকারকে দিল্লিতে গিয়ে বলেছি যে আপনারা একটা সার্কুলার দিন যদি কেউ বাড়ি থেকে 1000টা প্লাস্টিকের বোতল দেয় তার বিনিময়ে তারা 100 টাকা পাবে যদি 1000টা প্লাস্টিকের ব্যাগ দেয় 50 টাকা পাবে তাহলে আপনি দেখবেন এক বছরের মধ্যে পুরো দেশ পরিষ্কার হয়ে গেছে কেউ ফেলবে না খবরের কাগজ কেউ ফেলে পড়ার পরে ফেলে না আমরা জমি রাখি মাসের শেষে ওটাকে আমরা নিয়ে নিই একইভাবে ওই সমস্ত নোংরা ফেলে দেওয়া প্লাস্টিক থেকে আমরা তৈরি করেছি এরকম ছাদের টালি আর এরকম রাস্তার টালি তোমাদের ভালো লাগবে আমি ওখানটা সবার আগে আসি ওই স্লাইডটা তোমাদের স্কুলে পশ্চিমবঙ্গে তোমাদের প্রধান শিক্ষকের সহায়তায় প্রথম লেগেছে পশ্চিমবঙ্গে তোমাদের স্কুলে ঠিক আছে
তোমাদের স্কুলে মাস্টারমশাই সবার আগে লাগিয়েছেন তারপরে এটা এখন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ধীরে ধীরে ছড়াচ্ছে এই যে প্লাস্টিকের ব্যাগ বা প্লাস্টিকের বোতল যেটা আমরা ফেলে দিচ্ছিলাম তাই তো সেটাকে কুড়িয়ে নিয়ে এসে আমরা এরকম বানিয়ে দিয়েছি এই ছাদের উপরের টালি দেখতে পাচ্ছ কি সুন্দর তাই না এটা ছাদের টালি আমি নীল রঙেরটা নিয়ে এসেছি মাটি কালারটা তোমাদের এখানে করা আছে হ্যাঁ দেখবে তোমরা দেখতে পাবে তার মানে যে প্লাস্টিকটাকে ফেলে দিচ্ছিলাম ওটা বর্জ্য নয় আমি যদি ঠিক ঠিক ব্যবহার করতে পারি এর থেকে আমি তৈরি করে দিয়েছি এরকম সুন্দর ছাদের টালি এটা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় রাস্তার টালি আর এই যে দাঁড়িয়ে আছি আমি যেখানে এটা হচ্ছে গোমক পোতা গোমগড় বিদ্যালয় উচ্চতর বিদ্যালয় দাসপুরে দাসপুরে স্কুলে এইটা লেগেছে এই যে প্লাস্টিকের যে এই যে বোতল আমরা জল খেয়ে আধ ঘন্টার মধ্যে ফেলে দিচ্ছি বা একটা প্লাস্টিকের ব্যাগ দেখান এই যে প্লাস্টিকের ব্যাগ আধ ঘন্টা ব্যবহার করে ফেলে দিচ্ছি এইটাকে আমরা তুলে নিয়ে এসে আমরা তৈরি করে দিয়েছি এইরকম রাস্তার টালি এর উপর দিয়ে গাড়ি গেলেও কিছু হবে না একদম সুন্দর ঠিক থাকবে এবং এর আয়ু 40 থেকে 50 বছর হয়ে যাবে যখন এটা খারাপ হয়ে যাবে এটাকে গলিয়ে আমি আবার টালি তৈরি করতে পারবো তাহলে প্লাস্টিকের ব্যাগ আর প্লাস্টিকের বোতল তোমার রাস্তায় বা মাঠে ঘাটে পুকুরে নদীতে পড়ে থাকবে না দেশটা পরিষ্কার হয়ে যাবে তাই তো হ্যাঁ আচ্ছা আচ্ছা লাগানো আছে আমি দেখাচ্ছি টেট্রাপ্যাক তোমরা জানো টেট্রাপ্যাক জিনিসটা কি তোমরা কে কে মাজা ম্যাঙ্গো বা ফ্রুটি বা কেভিন লাস্সি বা আমুল লাস্সি খেয়েছো প্যাকেটে বলো এই ছাত্রীরা কেউ খাওনি লজ্জা করো না সবাই খেয়েছে আমিও খাই তাই না দিদিমণি মাস্টারমশাই আপনারা বলুন এই কেভিন লাস্সি মাজা ম্যাঙ্গো আমরা গরমকালে প্রত্যেকেই খাই তাই তো ঠিক আছে এতদূর পর্যন্ত ঠিক আছে এটা খেতে কতক্ষণ লাগে 10 মিনিট 2 মিনিটে খাওয়া যায় আর 5 মিনিট তারপরে কি করো ফেলে দাও তো তাহলে এই যে টেট্রাপ্যাকটা আমি লস্যিটা বা দুধটা খেয়ে 5 মিনিটে আমি ফেলে দিলাম তাই তো সেই ফেলে দেওয়া টেট্রা ব্যাগ গুলোকে তুলে নিয়েছে আমরা তৈরি করেছি এরকম বালিশ ঠিক আছে এই বালিশটাকে তুমি ফেলে দেবে দিলে এই বালিশটা তো থাকবে 15 থেকে 20 বছর তা যেটাকে তুমি বর্জ্য হিসেবে ফেলে দিলে 5 মিনিটের মধ্যে আমি ওটাকে তুলে নিয়ে এসে একটা ম্যাজিক করে বালিশ বানিয়ে দিলাম বুঝতে পারলে এটা হচ্ছে বিজ্ঞানের অবদান তাহলে ওটা বর্জ্য নয় আমাকে জানতে হবে কি করে এটা করা যায় এবং ভেতরে ওরকম তুলে আনিয়ে বালিশটা বানানো হয়েছে ঠিক আছে এরপরে চানাচুর পটাটো চিপস বিস্কুট এমন কেউ আছে যে এখানে খায়নি 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 সবাই খেয়েছে ওরা এখন কিসের মধ্যে থাকে প্লাস্টিকের প্যাকেটে থাকে সেই প্লাস্টিকের প্যাকেট গুলো একটু খেয়াল করে দেখবে তোমরা এখন
ছোটবেলায় আরো ভালো বুঝতে পারবে, দেখবে যে বাইরেটা হচ্ছে প্লাস্টিকের একটা আবরণ আর ভেতরে হচ্ছে অ্যালুমিনিয়ামের একটা আবরণ, চকচক চকচক করছে, তাতে কি হাওয়া ঢুকতে পারবে না। তার মানে আমি যদি একটা পটেটো চিপসের প্যাকেট কিনি, আলুর চিপসের প্যাকেট কিনি, বা চানাচুর, বা আমি যদি সনপাপড়ি, বা আমি যদি বিস্কুট কিনি, আমি ঘরে রেখে দিতে পারবো 2 থেকে 3 বছর, নষ্ট হবে না, হাওয়া ঢুকবে না। এবার আমি যখন ওটাকে ছিঁড়ে আমি যখন চিপসটা খেয়ে ফেললাম, ঠিক আছে, চিপসটা খেয়ে ফেললাম, তারপরে প্যাকেটটাকে আমরা কি করি, আমরা প্যাকেটটাকে আবার ফেলে দিই, তাই তো? এই বড় সেই প্যাকেট গুলোকে তুলে আমরা এরকম তৈরি করেছি টেবিল টপ বা স্টুল টপ। তার মানে তুমি এখানে 4টে অ্যালুমিনিয়াম বা স্টিলের পায়া লাগিয়ে দাও, এটাই হয়ে যাবে স্টুল, এটাই হয়ে যাবে টেবিল, বুঝলে? তাহলে যে চানাচুরের প্যাকেটটা বা বিস্কুটের প্যাকেটটা বা চিপসের প্যাকেটটা তুমি খেয়েই ফেলে দিয়েছিলে, ওটাকে আমরা তুলে নিয়ে এসে এরকম তৈরি করে দিয়েছি। এতে তোমার কি হবে, এক নম্বর হচ্ছে এরকম আমরা তৈরি করেছি, এরকম টেবিল, বুঝতে পেরেছ? তার মানে প্রথম হচ্ছে যে আমার প্লাস্টিক গুলো পরিষ্কার হয়ে গেল, আর দ্বিতীয় হচ্ছে আমি যখন এর থেকে টেবিল এবং চেয়ার বানাচ্ছি তাহলে আমার কাঠের ব্যবহারটাও কমে যাবে। কাঠের ব্যবহার কমে গেলে কি হবে, গাছ কাটা কমে যাবে, গাছ কাটা কমে গেলে কি হবে, অক্সিজেন বেশি পাবো। তাহলে কতগুলো সুবিধা দেখো, তাই তো? কাজেই তোমরা এখন যারা এই 5 থেকে 11 পর্যন্ত যারা আছো এখানে, তারা প্রত্যেকে এইভাবে ভাববে যে আমরা এইভাবে পরিবেশকে রক্ষা করতে পারি। এরপরে হচ্ছে এমন কেউ আছে যার কোনো দিদিমণি বা মাস্টারমশাই যিনি মোবাইল ফোন ব্যবহার করেন না বা কম্পিউটার ব্যবহার করেন না, বা বাড়িতে টেলিভিশন সেট বা রেফ্রিজারেটর বা ফ্রিজ নেই, এখন সবার ঘরে ঘরে, এবং সেটা এই থার্মোকল দিয়ে ওটাকে প্যাকেজিং করা হয়। এবার আমি টিভিটা বার করে ফেললাম বা কম্পিউটারটা বার করে বা ল্যাপটপটা বার করে ফেললাম, এই থার্মোকলের প্যাকেজিংটা আমি বাইরে ফেলে দিলাম, আর এটা অনেকটা জায়গা নিয়ে নেয়, তাই তো? এইটা আবার কি করে, নালীতে গিয়ে জমে যায়, জমে জমে ড্রেনের যে তোমার জায়গাটা যেখানে জল যাওয়ার কথা ওখানটাকে আটকে দেয়। ফলে এখন দেখা গেছে কলকাতা, হাওড়া, 24 পরগনা, নদীয়া সব জায়গায় বন্যা হয় এই থার্মোকলের জন্য। এখন কি এমনকি গ্রামে গ্রামেও এটা ছড়িয়ে গেছে, সেই জন্য ওই থার্মোকলটাকে আমরা কুড়িয়ে নিয়ে এসে তার থেকে আমরা এরকম একটা তৈরি করেছি। এটা একটা প্রচন্ড একটা হালকা, সেটা হচ্ছে আমার যে সেপটিক ট্যাঙ্ক যেটা আছে, ট্যাঙ্কের ভেতরের একটা লাইনিং, এতে এটা অন্তত 50 বছর থাকবে, বুঝতে পারছো? ঠিক আছে না, ঠিক আছে? তার মানে কোনোটাই বর্জ্য বা নোংরা নয়, সব কথা আমাদের কাজে দেবে। এরকম অবস্থা হয়ে আছে, তাই তো? যখন যাবে একটু গাড়ি নিয়ে বাইরের থেকে বাসে বা ট্রেনে যাবে, দেখতে পাবে সব জায়গায় এরকম হয়ে গেছে। তা আমরা আমাদের যেহেতু আমাদের নিজস্ব রিসাইক্লিং প্ল্যান্ট আছে, তা আমরা এইভাবে এটাকে আলাদা আলাদা করে এরকম সুন্দর করে এই সব প্রোডাক্ট বানিয়ে দিয়েছি, ঠিক আছে? তারপরে এটা খুব গুরুত্বপূর্ণ একটা স্লাইড, ভাই এদিকে দেখো, ভারতবর্ষের সমুদ্র উপকূলবর্তী অঞ্চল
হচ্ছে 7600 কিলোমিটার বুঝলে 7600 কিলোমিটার গুজরাট মহারাষ্ট্র গোয়া কর্ণাটক তামিলনাড়ু এদিকে কেরালা অন্ধ্রপ্রদেশ ওড়িশা পশ্চিমবঙ্গ 7600 কিলোমিটার এখানে অসংখ্য নারকেল গাছ আছে অসংখ্য কলা গাছ আছে আমরা কি করি নারকেলটা বা ডাবটাকে আমার ছোবাটাকে ফেলে দিই আর দড়ি বানাই তাই তো তা না করে ওই নারকেলের ছোবাকে এরকম ফাইবার বানিয়ে আমরা বানাতে পারবো এরকম থালা বাটি গ্লাস তাহলে কি প্লাস্টিকের গ্লাস বা প্লাস্টিকের থালার জায়গায় আমরা এটা ব্যবহার করতে পারবো একইভাবে কলা গাছের যে কাণ্ডটা যেটাকে স্টেম বলা হয় তাকে যেরকম আখ যেরকম পিষে দেওয়া হয় না দুটো গিয়ারের মাঝখানে আখের রসটা বেরিয়ে যায় সেরকম কলা গাছের কাণ্ডটাকে ওই দুটো গিয়ারের মধ্যে ঢুকিয়ে দিলে আখের মতো ছিবড়ে যায় হয়ে গেল তারপর ওটাকে শুকিয়ে নিয়ে গিয়ে এরকম ফাইবার তৈরি করা হয় সেই ফাইবার দিয়ে কিন্তু তৈরি করা যাবে আবার ওরকম থালা বাটি গ্লাস এবং সেটা হচ্ছে মাটি বা জল বা জমির সঙ্গে মিশে যাবে ওরা নোংরা বা আবর্জন করবেন ফলে এই টেকনোলজি বা এই প্রযুক্তিটা একদম গ্রামীণ শিল্পে কাজে লাগবে যারা গ্রামে বাস করে সমুদ্র উপকূল অঞ্চলে একদম গুজরাট থেকে ঘুরে এসে পশ্চিমবঙ্গ পর্যন্ত এই 7600 কিলোমিটার আমরা কিন্তু গ্রামে এটাকে ব্যবহার করতে আমি বাকিগুলো একটু বাদ দিয়ে দিচ্ছি এটা তোমাদের একটু মানে কঠিন হয়ে যাবে আমি পরবর্তী প্রেজেন্টেশনে আসব তারপরে আমরা তোমার দেখেছো সোলার প্যানেল যে সৌর যে প্যানেল গুলো এদের একটা লাইফ আছে সময় নষ্ট হয়ে যায় তাকে আমরা তুলে এরকম ইট বানিয়ে দিয়েছি ঠিক আছে ইট বানিয়ে দেওয়ার পরে তারপরে আমরা এরকম বাড়ি বানাবার চেষ্টা করছি সম্পূর্ণভাবে তোমরা কন্যাকুমারী জানো নিশ্চয়ই প্রত্যেকে কন্যাকুমারী তামিলনাড়ুতে যেখানে স্বামী বিবেকানন্দ ধ্যান করেছিলেন 3 দিন যাকে বিবেকানন্দ রক মেমোরিয়াল বলা হয় তাই তো এই ইতিহাসটা হয়তো তোমরা আরো পরে জানবে যখন স্বামীজি যখন 100 বছর পূর্ণ হলো 1963 সালে তখন ওনার একজন বিশেষ শিষ্য শ্রী একনাথ গানাডে উনি পার্লামেন্টকে বলেছিলেন সব পার্লামেন্টের মেম্বারদের স্বামীজির নামে একটা স্মৃতিসৌধ তৈরি হোক কন্যাকুমারীতে পার্লামেন্ট বা দিল্লি থেকে কোনো উনি উত্তর পাননি এইবারে ইনি কি করলেন একা একা একটি মানুষ সারা দেশে প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে 1 টাকা চাঁদা নিয়েছেন 1 টাকা সেই 1 টাকা চাঁদা নিয়ে 7 বছর ওটা হয়ে গেছিল 30 কোটি টাকা সেই 30 কোটি টাকা দিয়ে উনি তৈরি করেছিলেন এরকম বিবেকানন্দ স্মৃতিসৌধ যেটা আজকে ভারতবর্ষের একটা অন্যতম গর্বের জায়গা যেটা 1970 সালে তখনকার রাষ্ট্রপতি উদ্বোধন করেছিলেন তার মানে যদি একটি মানুষের যদি সব ইচ্ছে থাকে একটা কাজকে সম্পূর্ণ দেশের জন্য করে রাখা দেখানো যায় তো আমাদের উদ্দেশ্য হচ্ছে স্বচ্ছ ভারত এবং সবুজ ভারত আমরা ধীরে ধীরে এইদিকে এগোবেই এগোব আমার শেষ স্লাইড এটা আমি প্রত্যেককে জিজ্ঞেস করব ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি বলো একজন তুমি বলো হ্যাঁ দাঁড়িয়ে বলো হ্যাঁ
আচ্ছা তুমি হ্যাঁ বলো ওইদিকে হ্যাঁ তুমি বলো দাঁড়াও আচ্ছা এদিকে বলো ইতিহাস বইতে কি লেখানো আছে আমি জানি ইতিহাস বইতে লেখানো আছে যে ভারতবর্ষের প্রধান বসো বসো ভারতবর্ষের প্রধান প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু আজকে থেকে জেনে রাখো ভারতবর্ষের প্রধান প্রধানমন্ত্রী নেতাজি সুভাষ চন্দ্র বোস ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী নেতাজি সুভাষ চন্দ্র বোস সেই সরকার গঠন হয়েছিল 1943 সালের 21 অক্টোবর এবং আন্দামানে একই সেই বছরে 30 ডিসেম্বর 1943 প্রথম পতাকা উত্তোলন হয় এবং সেখানে শপথ নিয়েছিলেন প্রধানমন্ত্রী হিসেবে নেতাজি সুভাষ চন্দ্র বোস এই 26শে জানুয়ারি কেন্দ্র সরকার এটাকে সরকারি স্বীকৃতি দিচ্ছে বুঝেছো রাজ্যসভায় প্রধানমন্ত্রী বলেছেন অনেকগুলো সেমিনারে ডিফেন্স মিনিস্টার বলেছেন এইটা এবারে সরকারি স্বীকৃতি পাচ্ছে যে ভারতবর্ষের অখণ্ড ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী নেতাজি সুভাষ চন্দ্র বোস আজকে যে আমরা এখানে স্বাধীন ভারতবর্ষে আমরা যে জন্মেছি আমরা যে এখানে বড় হয়েছি তার কারণ তার কারণটা কি নেতাজি সুভাষ চন্দ্র বোস এবং আজাদ হিন্দ বাহিনীর প্রচন্ড সংগ্রামে আমাদের দেশ স্বাধীন হয়েছে সেই জন্য আমার যে পরবর্তী যে প্রেজেন্টেশনটা ওটা আমি 15 মিনিট নেব একটা ভিডিও আছে ওটা তোমার মন দিয়ে দেখবে ঠিক আছে এবার আমাকে তোমরা একটা কথা বলো তার আগে যদি তোমার বাগানে যদি গরু ঢোকে তুমি কি করে তাড়াও লাঠি দিয়ে তাই তো পেছনে বলো বাগানে গরু ঢুকলে তোমাকে লাঠি দিয়ে তাড়াতেই হবে তাকে তো মন্ত্র করে তাড়ানো যাবে না তাই না সেই জন্য আমাদের ভারতীয় সৈন্যবাহিনীকেও সব সময় তৈরি থাকতে হয় কারণ আমাদের বাগানে মাঝে মাঝে এরকম গরু ঢুকে যায় দেশের বাগানে খুব মন দিয়ে দেখো এটা তোমরা আগে ভালো আছে পিছিয়ে নিয়ে যাবে
কি দেখলে
কেমন লাগলো তোমাদের এইভাবে সেনাবাহিনী ভারতীয় সেনা আমাদের 24 ঘন্টা সপ্তাহে 7 দিন বছরে 365 দিন আমাদের রক্ষা করে যাচ্ছে ফলে আমরা যারা বিজ্ঞানী আমাদের কর্তব্য হচ্ছে তাদের জন্য আমাদের কাজকে উৎসর্গ করা সেই অনুপ্রেরণায় ইনার আর্মি একজন অফিসার মেজর শেখাওয়াত আমার কাছে পিএইচডি করেন কুপওয়ারাতে পোস্টিং ছিল যেটা একদম পাকিস্তানের বর্ডার কাশ্মীরের উপরে এবং আমরা এরকম হালকা ওজনের বুলেট প্রুফ ভেস্ট বানিয়েছি এই ছোট্ট একটা ভেস্টে চার পাঁচটা গুলি করা আছে সব কটা গুলি আটকে আছে এটাকে যখন এখানে পরে নেওয়া হবে গুলি করলেও আর সৈন্যরা মারা যাবে তাই তো এবং এটি নাম দেওয়া হয়েছে নেতাজি সুভাষ আর্মার নেতাজি সুভাষ চন্দ্র বসুর নামে এইটা এই প্রযুক্তিকে উৎসর্গ করা হয়েছে আরেকটা ছোট্ট ভিডিও দেখো বুম আবার এখান থেকে দেখো বম বম্বিং তাই না 2019 সালের 14ই ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামাতে সিআরপিএফ কনভয়ের উপরে বম্বিং হয়েছিল এবং সেই বম্বিং এ 40 জন সিআরপিএফ জওয়ান মারা গিয়েছে 40 জন এক বম্বিং এ তখন আমরা ভেবেছিলাম যে আমরা কি এরকম কোন গাড়ি তৈরি করতে পারবো ভবিষ্যতে যে বম্বিং হলে গাড়ি উড়বে না তারপর আমরা অনেকগুলো ট্রায়াল দিয়ে সেই জায়গায় পৌঁছেছি প্রায় ফাইনাল জায়গায় আমরা পৌঁছে গেছি এবং সেই প্রযুক্তির নাম দেওয়া হয়েছে ছত্রপতি শিবাজী আর্মার তাহলে বুলেট প্রুফ হচ্ছে নেতাজি সুভাষ আর্মার বম প্রুফ হচ্ছে ছত্রপতি শিবাজী আর্মার এটা হচ্ছে সিয়াচেন গ্লেসিয়ার 18,000 ফিট উঁচু যেখানে হিমাঙ্কের নিচে উষ্ণতা -40, 40, 50, 60 সাদা পোশাকে দেখছো এটা আমি দাঁড়িয়ে আছি ওখানে ট্রায়াল নিচ্ছি টেস্টিং করছি আমরা এরকম বাংকার বানিয়ে দিয়েছি যেখানে পেট্রোল বা কেরোসিন ঢাললেও আগুন লাগবে না বুঝলে পেট্রোল বা কেরোসিন ঢাললেও আগুন লাগবে না যখন বাইরের এরকম -40 টেম্পারেচার বাংকারের ভেতর গরম থাকবে আর এরকম বড় পাথর পড়লেও এটা ভেঙে যাবে না ইন্ডিয়ান আর্মির সঙ্গে 3 দিন আমি ওখানে ছিলাম ওই ওপরে এবং এই প্রযুক্তির নাম দেওয়া হয়েছে রানী লক্ষ্মীবাঈ আর্মার ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ আর্মার তাহলে বুলেট প্রুফ হচ্ছে নেতাজি সুভাষ আর্মার বম প্রুফ ছত্রপতি শিবাজী আর্মার আর ফায়ার প্রুফ রানী লক্ষ্মীবাঈ আর্মার কারণ এই তিনজন ছিলেন ফাইটার এবং ন্যাশনালিস্ট জাতীয়তাবাদী তাই তো এবারে আমার মনে হয় আরেকটু বলা দরকার হয়ে গেছে আমাদের দেশে এখন বিশেষ করে অ্যাংলিসাইজ সোসাইটিতে
একটা 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 এই চলে এসেছে যে ওমেন এম্পাওয়ারমেন্ট, তাই না? এরকম খুব এসছে ওমেন এম্পাওয়ারমেন্ট। আমার মনে হয়েছিল রানী লক্ষ্মীবাই তার এক হাতে ছোট্ট শিশু নিজের ছেলে আর এক হাতে তরোয়াল ঘোড়ায় করে যুদ্ধ করতে করতে মাত্র 30 বছর বয়সে শহীদ হয়ে গিয়েছিলেন। একই বলা হয় ওমেন এম্পাওয়ারমেন্ট। ওমেন এম্পাওয়ারমেন্ট মানে হাফ প্যান্ট পরে সিগারেট খাওয়া নয়। যদি কেউ সত্যি ওমেন এম্পাওয়ারমেন্ট হতে চায় সে যেন আর্মিতে গিয়ে যোগ দিক। ইন্ডিয়ান আর্মি তাকে এখন চাকরি দেয়, একদম রেজিমেন্টে চাকরিটা দেয়, তাকেই বলা হয় ওমেন এম্পাওয়ারমেন্ট, তাই না যুগলদা? আমাদের কাছে এই ধারণা গুলো পরিষ্কার হয়ে যাওয়া দরকার, যেটাকে আমরা এখন বলছি রানী লক্ষ্মীবাই নিজে যুদ্ধ করতে করতে মনে মারা গেছে মানে 30 বছর বয়সে। তো আমরা তাহলে কি শিখলাম? স্বচ্ছ ভারত, সবুজ ভারত, আর যদি আমার বাগানে গরু নিজ ঢোকে তাকে লাঠি দিয়ে তাড়াতে হবে, তাই তো? সব শেষে আমরা একসঙ্গে খুব জোরে বলে উঠব, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। নমস্কার। উঠতে বলা হয়েছে, উঠে যাচ্ছে কেন? অদ্ভুত কথা তো, এতক্ষণ সেনাবাহিনীর কথা শুনলাম, কি পরিশ্রম, কি কষ্ট করছেন তারা, জীবন দিয়ে দিচ্ছে, আর আমার 10 মিনিট বসতে পারছে না, ডিসিপ্লিন, ইনডিসিপ্লিন উঠে পড়তে হচ্ছে এর মধ্যে। সোজায় বসো, একটা কথা হবে না। কতক্ষণ বসেছি আমরা? 12টা থেকে শুরু হয়েছে, 1 ঘন্টা 15 মিনিট হয়নি। 1 ঘন্টা 15 মিনিট বসতে না পারলে জীবনে কাজ করব কি করে? একটা কিছু সাফল্য অর্জন করতে গেলে ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করতে হবে, খুব শৃঙ্খলাপ্রায়ণ হতে হবে, খুব কনসেন্ট্রেশন থাকতে হবে, সবে তো অস্থির চঞ্চল। চঞ্চলতা থাকলে কি আমরা এই জায়গায় পৌঁছতে পারবো? চার কথা তোমরা এতক্ষণ শুনছিলে, তিনি যেমন বিজ্ঞান গবেষণা করেন, এই যে অদ্ভুত অদ্ভুত আবিষ্কার গুলো করছেন, তিনি প্রত্যেকদিন অনেকটা সময় ধ্যান করেন, করেন বলেই এত নতুন নতুন ভাবনা তার মাথায় আসছে, এবং তিনি যে জায়গাগুলো সহজে লোকেরা পারছে না সেটা তিনি পারছেন। আর আমরা খালি চঞ্চল, ছটপট 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 করি। চঞ্চলতা তো আমরা চাই, ছোটরা চঞ্চলই হবে, কিন্তু যখন খেলার মাঠে এক্ষুনি খেলতে নামিয়ে দেবো, দেখবো বোকার মধ্যে চুপচাপ বসতে হবে সাইডে, আর যেখানে চুপচাপ বসতে বলা হবে সেখানে ছটপট করবে। কারো কোনো প্রশ্ন আছে এতক্ষণ যা শুনলাম তার উপরে? কোনো ছাত্র বা ছাত্রী কোনো প্রশ্ন আছে, কিছু জিজ্ঞাসা আছে? আমরা একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি এই মুহূর্তে। আমি সঞ্জয়ের হাতে মাইক দিচ্ছি, যেমন বসে আছে তেমনি বসে, যতক্ষণ না নির্দেশ তো হচ্ছে উঠবে না। অনেক অনেক শ্রদ্ধা জানাই আমাদের এই ডক্টর বিশিষ্ট বিজ্ঞানী শান্তনু ভৌমিক মহোদয়কে। উনি তার মেধা দিয়ে আবিষ্কারকে যেমন প্রকটিত করেছেন, ঠিক তেমনি ভাবে আবিষ্কারের সঙ্গে সাযুজ্য রেখে তার মানবিক মূল্যবোধ ভবিষ্যৎ সভ্যতাকে এগিয়ে নেওয়ার যাওয়ার জন্য বাহন হিসেবে তিনি তার এই মানসিকতাকে ব্যবহার করেছেন। আমরা যারা ছাত্রছাত্রী তার এই দীর্ঘ পরিশ্রমের ফসল নিয়ে চর্চা করলাম, আমরাও আমাদের এই শুরুর জীবনে সেই রকম অঙ্গীকার নিয়ে আগামী দিনে নিজেদেরকেও তৈরি করব। কারণ
যারা মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছেন প্রাতঃস্মরণীয় সেই পথ লক্ষ্য করে স্বীয় কীর্তি ধ্বজা ধরে আমরাও হব বরণীয় এমনই একটি মানজ্ঞ অনুষ্ঠান মঙ্গলময় ঈশ্বরের কাছে উনার সুদীর্ঘ সাফল্য এবং নিরোগ জীবন প্রত্যাশা করি উনার উপরে মঙ্গলময় ঈশ্বরের আশীর্বাদ বর্ষিত হোক সেই সঙ্গে উনার জীবন পথ আরো মুস্থির আরো কুসুমাস্তীর্ণ হোক এই প্রত্যাশা রইল এখন আমরা আজকের অনুষ্ঠানের অন্তিম অবস্থাতে চলে এসেছি অন্তিম পর্যায়ে আমাদের এই বিশিষ্ট বিজ্ঞানীকে সাধুবাদ প্রদান করবেন আমাদের বিদ্যালয়ের সভাপতি প্রাক্তন শিক্ষক এবং প্রাক্তন প্রধান শিক্ষক রাও স্কুল রামনগর তিনি আমাদের শ্রদ্ধেয় প্রণব পট্টনায়ক মহোদয় দীপক পট্টনায়ক মহোদয় এই ধরনের মনজ্ঞ অনুষ্ঠানে তোমরা যে সমস্ত ছাত্রছাত্রী এতক্ষণ বসে শুনেছ ভবিষ্যতে তোমাদের অনেকটা কাজে লাগবে উপস্থিত আছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপস্থিত আছেন আমাদের এই স্কুলের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীবৃন্দ উপস্থিত আছেন বেশ কিছু সংখ্যক অভিভাবক অভিভাবিকা আপনাদের উদ্দেশ্যে আমি আমার নিজের তরফ থেকে এবং বিদ্যালয়ের কর্তৃপক্ষের তরফ থেকে আপনাদেরকে যথাযোগ্য সম্মান জানাই আজকে এই অনুষ্ঠানে উপস্থিত আছো তোমরা তার সঙ্গে উপস্থিত আছেন ডক্টর শান্তনু ভৌমিক মহোদয়ের মা এবং বাবা আমি শান্তনুবাবুকে খুব ছোট অবস্থায় দেখেছি শান্তনুবাবু যখন তোমাদের সামনে বলছিলেন যে তিনি গরুর গাড়ি করে এই দশগ্রামে এসেছিলেন যখন তার বয়স প্রায় দু বছর তিন বছর আমি সেই সময় দেখেছি আমার কাকুমণি স্বর্গীয় সত্যসাধন পট্টনায়ক মহাশয় তিনি শান্তনুবাবুর মা শিউলি ভৌমিক মহোদয়াকে প্রথমে ঝাড়সুগদা উড়িষ্যার ঝাড়সুগদা এবং পরে খড়গপুর থেকে তিনি একাধিকবার আমাদের এখানকার স্থানীয় জলিফেন্স অ্যাসোসিয়েশন ক্লাবের যে নাটক এবং যাত্রা হতো সেই নাটক এবং যাত্রাতে ইনাকে অভিনয় করার জন্য একাধিকবার এনেছেন ইনি আমাদের পুরনো বাড়িতে এক একবারে দুদিন তিন দিন চার দিন করে থেকেছেন তিনি প্রতিভাময়ী তার কারণ আমি বলি শোনো ছাত্রদের কাছে এটা বলা জানা খুব দরকার উনি ঝাড়গ্রামের রানী বিনোদ মঞ্জরী হাই স্কুল আরবিএম তার প্রাক্তন ছাত্রী 75 বছর আগে তিনি ওই স্কুলে পড়েছিলেন তিনি পড়াকালীন নাচ গান নাটক যে কোনো কালচারাল কম্পিটিশনে তিনি অংশগ্রহণ করতেন একই সঙ্গে তিনি প্রত্যেকটা ক্লাসে ফার্স্ট সেকেন্ড হতেন তার বাবা রেলের এমপ্লয়ি আমার কাকুর সঙ্গে তিনি দক্ষিণ পূর্ব রেলে সাউথ ইস্টার্ন রেলওয়েতে কাজ করতেন সেই সুবাদে খুব পরিচিত এবং মিসেস শিউলি ভৌমিক যখন ঝাড়সুগদাতে থাকতেন তিনি অনেকবার আমার কাকুর সঙ্গে বিভিন্ন জায়গায় কালচারাল প্রোগ্রামে অংশগ্রহণ করেছিলেন তাই তিনি আমাদের এখানে এসেছিলেন প্রধান শিক্ষক মহাশয় তোমাদের কাছে বলেছেন যে তিনি প্রায় চার থেকে পাঁচ বার এখানে এসেছেন ডাক্তার সুজয় রঞ্জন দাসবাবু অজয় রঞ্জন দাসবাবু ওনাদের সঙ্গে এবং আমার দুই স্বর্গীয় কাকা সত্যসাধন পট্টনায়ক এবং প্রণব সাধন পট্টনায়ক তাদের সঙ্গে উনি অভিনয় করেছেন সেই সুবাদে তিনি আমাদের অত্যন্ত পরিচিত আমি উনাকে সেই ছোটবেলা থেকে কাকিমা বলে ডেকে এসেছি তাই কাকিমাকে এবং কাকুকে
এই সঙ্গে ডক্টর শান্তনু ভৌমিক সুযোগ্য পুত্র পিতা সুযোগ্য এবং খুব প্রতিভাময় সন্তান শান্তনু ভৌমিক বাবু নামের সঙ্গে অনেকটা সিমিলারিটি আছে এই বিদ্যালয়ে আসার জন্য many many thanks to all of you many many thanks to dr shantanu bhumik for his invention which is most helpful to our country tini ekhi shonge poribesh dushoner hat theke rakha korechen kore cholechen amader pradhan shikshak mahashoy jokhon prothom oi asbestos ebong tali anen ami kintu prothomei unnake bolechilam egulo lagiye ektu dekhun ki hoy তা সেই দিন থেকে আমি ওনার সম্পর্কে জেনেছি তাই ওনাকে আমাদের বিদ্যালয়ের তরফ থেকে বিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে এবং আমার নিজের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ঠাকুরের কাছে প্রার্থনা করি এরকম যতদিন তিনি বেঁচে থাকবেন ততদিন তার ইনভেনশনটাকে এগিয়ে নিয়ে চলুক যেটা আমাদের সমাজের আমাদের দেশের সবার স্বার্থে কাজ করবে সেই সঙ্গে আমি পুনরায় কাকু এবং কাকিমা ওনাদেরকে আমার প্রণাম জানাই এবং বিদ্যালয়ে আসার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই এই বলে আমার বক্তব্য শেষ করছি শ্রদ্ধা জানাই আমাদের বিদ্যালয়ে সভাপতি মহোদয়কে সেই সঙ্গে আজকের অনুষ্ঠানের একেবারে অন্তিম অংশে একটি সমাপ্তি সঙ্গীত পরিবেশিত হবে সেই সমাপ্তি সঙ্গীত পরিবেশন করবেন সুপর্ণা দাস মহোদয়া তিনি শিক্ষয়িত্রী বৃত্তিমূলক বিভাগ আমি ওনাকে আহ্বান জানাচ্ছি উনি এই অনুষ্ঠানে সমাপ্তি সঙ্গীত পরিবেশন করবেন হ্যালো হ্যালো নমস্কার Thank you.
অনুষ্ঠান শেষ হলো, ক্লাস 5 উঠে যাবে খালি, শুধু 5।